গত বছর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। মমিনুল হকের নেতৃত্বে কিউই শিবিরে ধস নামিয়েছিলেন পেসার এবাদত। এর ঠিক এক বছর পর চলতি সফরে এসে ওয়ানডেতেও জয় পেয়েছে টাইগাররা। তাসমান পালের এই দেশটায় কেবল টি টোয়েন্টিতেই জয়টা ছিল অধরা। এবার সেই আক্ষেপ গুছেছে টাইগাররা। 5 উইকেটের জয়ে ইতিহাস গড়ে সিরিজটা শুরু করেছে নাজমুল হোসেন শান্তের দল। বুধবার শুরুতে ভাগ্য বাংলাদেশের পক্ষেই আসে। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারা কিউই টপ অর্ডার। শরীফুলের গতি আর শেখ মাহাদির ঘূর্ণিতে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড। ওভারের চতুর্থ বলেই শেখ মাহাদির বলে সরাসরি বোল্ড আউট সেইফার্ট। দ্বিতীয় ওভারে বল করতে এসে শরীফুলের গতির ম্যাজিক। ওভারের দ্বিতীয় বলেই সৌম্যর তালুবন্দি ফিন এলেন। এর পরের বলেই আবারও শরীফুল শো। গ্লেন ফিলিপসকে ফেললেন এলবিডব্লিউর ফাঁদে। দলীয় 1 রানেই নিউজিল্যান্ডের 3 ব্যাটসম্যান সাজঘরে। টপ অর্ডারের এমন আসা যাওয়ার মাঝে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন ডারিন মিচেল ও মার্ক চ্যাপম্যান, কিন্তু দলীয় 20 রানে আবারও মাহাদির আঘাত। সেট হওয়ার জন্য লড়তে থাকা ডারিন মিচেল মাহাদির বলে সোজা বোল্ড আউট। টাইগার বোলারদের এমন তাণ্ডবে কিউই শিবিরে চোখে সর্ষে ফুল। তবে কি আবারও ঘরের মাঠে লজ্জার ইনিংসে প্যাকেট হবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা? বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে দলের হাল ধরেন মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম। তবে তাদের জুটিও বেশ লম্বা করতে পারেননি। 50 রানে ভেলকি দেখান লেগ স্পিনার রিশাদ হোসেন। তার বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চ্যাপম্যান। বাংলাদেশি বোলারদের সামনে কোনো ব্যাটসম্যানই স্থায়ী হতে পারছিলেন না। আসা যাওয়ার এই প্রতিযোগিতায় প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জিমি নিশাম। 3 ছক্কা ও 4 চারে 29 বলে 48 রান করেন এই অলরাউন্ডার। মুস্তাফিজের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে আফিফের হাতে ধরা পড়েন তিনি। এদিন নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 134 রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 48 রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে 26 রানে 3 উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। জবাবে খেলতে নেমে 18 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারা বাংলাদেশ। 13 রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। এডাম মাইনের বলে সাউদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রনি তালুকদার। রনি দ্রুত ফিরলেও 3 নেমে শুরুর ধাক্কা সামাল দেন নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন তিনি, কিন্তু আরও একবার থিতু হয়েও ইনিংস বল করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। 14 বলে 19 রান করে মিড অফে সহজ ক্যাচ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য টি টোয়েন্টিতেও ভালো শুরু করেন, তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। 9ম ওভারে বেন সিয়ার্সের বলে সরাসরি বোল্ড আউট হন তিনি। সৌম্যর ব্যাট থেকে এসেছে 15 বলে 22 রান। মাঝখানে উইকেট হারিয়ে পথ হারাতে বসেছিল বাংলাদেশ, তবে সেই চাপ পাকা হাতি সামাল দিয়েছেন লিটন। শেখ মেহেদি তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। শেষ পর্যন্ত লিটন অপরাজিত ছিলেন 36 বলে 42 রান করে, আর মেহেদির ব্যাট থেকে এসেছে অপরাজিত 19 রান। পাণ্ডবদের ছাড়া আরও একটি বড় জয়। তাসমান সাগরের পাড়ে শোনা গেল বাঘেদের গর্জন। বিসিবির খ্যাতির পালকে ধরা দিল একটি ঐতিহাসিক অর্জন, যে অর্জনের সারথি এক যাক তরুণ ক্রিকেটার, যারা একই সুতোয় নিজেদের বেঁধে লাল সবুজের পতাকা হাতে লড়ে যায়, শেষ হওয়ার আগে আবারও জ্বলে ওঠে, বিজয় ছিনিয়ে আনে। মেহেদি হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।